বিগত পয়লা নভেম্বর দুই হাজার উনিশ তারিখে নাইমুল আবরার রাহাত নামে রেজিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্র সেই কলেজ প্রাঙ্গণে যে অনুষ্ঠান চলছিল মাসে কিশোর আলো পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে সেই অনুষ্ঠানে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান এ থেকে উদ্ভূত যেই অবহেলাজনিত মৃত্যু যে মামলা হয় সেই মামলায় আজকে হাইকোর্ট বিভাগ একটি রুল জারি করেছে কেন এই মামলার দায় থেকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবকে অব্যাহতি দেওয়া হবে না সেই মর্মে কারণ জানতে চেয়ে এবং যতদিন পর্যন্ত না এই রুলের নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে মতিউর রহমান সাহেবের ক্ষেত্রে এ মামলায় আমাদের মূল বক্তব্য ছিল যে এই মামলায় যে পুলিশ পুলিশের যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সেই তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে রহমান সাহেবের সরাসরি সংশ্লিষ্টতার রকম অভিযোগ ছিল না উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না উনি অনুষ্ঠানের তদারকির দায়িত্বেও ছিলেন না উনি যেই ঠিকাদার নিয়োগ করা হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সেই ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া কোন সংশ্লিষ্টতা ছিল না এমন কি এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উনি তদারকি করেননি সুতরাং আমাদের নিবেদন ছিল আদালতের কাছে যে তদন্ত প্রতিবেদনে সব বক্তব্য যদি সত্য প্রমাণিত ধরেও নেওয়া হয় তাহলে পরেও অন্তত পক্ষে মতিউর রহমান সাহেবের বিরুদ্ধে কোন রকম অপরাধের উপাদান বিদ্যমান না সুতরাং ওনার বিরুদ্ধে কোনো কনভিকশনের কোনো সম্ভাবনা নেই সুতরাং উনার বিরুদ্ধে এই মামলাটা চালানোর কোন প্রয়োজন নাই আমাদের এই শুনানিতে প্রাথমিকভাবে আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন এবং এই রুল যতদিন পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে ছয় মাসের জন্য আপাতত এই মামলার কার্যক্রম মতি রহমান সাহেবের ক্ষেত্রে স্থগিত করা হয়েছে